আমার প্রিয় কোরআনের কর্মী ভাইয়েরা আমার, ভালো করে একটু খেয়াল করুন, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল আসার পরে এই সমাজে সাত শ্রেণীর মহিলা বের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহিলাদেরকে জাহান্নামী মহিলা হিসেবে আখ্যা দিয়েছেন। এক নাম্বার আন্না নাম, যে নারী বেশি বেশি চায়, কম কিছুতে তার পেট ভরে না, মনের চাহিদা ভরে না, এমন কিছু মহিলা আছে, আমাকে ওইটা দাও সেইটা দাও এইটা দাও সেইটা দাও, শুধু চাইতেই থাকে চাইতেই থাকে। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন এই মহিলাটা জাহান্নামী মহিলা। দুই নাম্বার মান্নানা, খোটা দানকারী মহিলা, এমন কিছু মহিলা সমাজের ভিতরে পাওয়া যায় যারা একটা কিছু আপনাকে দান করবে, আবার পরের দিন একটু কোনো সমস্যা হলে ওইটা নিয়ে খোটা দেয়, এমন মহিলা আছে না নাই? অবশ্যই সমাজের মধ্যে দেখবেন আছে, যারা খোটা দান করে এই সমস্ত মহিলাগুলোকে আল্লাহর নবী জাহান্নামী মহিলা বলেছেন। তিন নাম্বার হান্নানা, স্বামীর খেদমত করে না যেই নারী। আজকের সমাজে স্বামীর খেদমত তো উঠেই গিয়েছে, এখন মনে হয় যেন স্ত্রীর খেদমত। স্বামী বসে থাকে, স্ত্রীকে বলে এক গ্লাস পানি নিয়ে এসে দাও, স্ত্রী উঠে বলে পানি ওখানে জাগে আছে ঢেলে খাও, তুলে দেওয়ার সময় নাই। সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গিয়েছে, ভারতীয় চ্যানেলগুলো আজকে আমাদের সংসারটাকে ধ্বংস করে দিয়েছে, সমাজে আজকে শান্তি নাই। স্বামীর খেদমত না থাকার কারণে আজকে বউ পরকিয়া করে, স্বামী পরকিয়া করে, স্বামী তার বউকে ভালোবাসে না, বউ তার স্বামীকে ভালোবাসে না, গোটা সংসারটা জাহান্নামের আগুনে পরিণত হয়ে গিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, চার নাম্বার কান্নানা, আমিত্বপ্রকাশকারী মহিলা, অর্থাৎ যেই মহিলা অহংকার করে। স্বামী যদি একটু ধমক দিয়ে ধমকের সুরে কিছু বলতে যায়, স্বামীকে উল্টিয়ে বলে আমারে সেনো, আমার বাবা ওসি, আমার বাবা ডিসি এসপি, এইভাবে স্বামীকে ভয় দেখায়, এমন মহিলা সমাজে অভাব নাই। কিন্তু আল্লাহর নবী নিষেধ করেছেন, যত বল তোমার থাকুক না কেন, যত শক্তি তোমার কাছে থাকুক না কেন, স্বামীর কাছে নত হয়ে থাকবা, স্বামী যেইটা আদেশ করবে ওটা যদি আল্লাহ এবং রাসূলের বিপক্ষে না যায় ওইটা মেনে নিবা, এটাই হলো নেককারিণী মহিলার গুণ। প্রিয় ভাইয়েরা আমার, পাঁচ নাম্বার যেই গুণটা সেটা হলো হাদ্দা কম, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এমন কিছু মহিলা আছে, বাহিরের কেউ যদি একটা শাড়ি কিনে দেয় যতই খারাপ হোক, প্রশংসা করতে করতে অবস্থা শেষ, কিন্তু যখন তার স্বামী তার জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসে, যত ভালোই হোক প্রশংসা করে না, এমন মহিলা সমাজে আজকেও দেখা যায়। স্বামীর প্রশংসা করে না, পরপুরুষের প্রশংসা নিয়ে ব্যস্ত থাকে, এই মহিলারা জাহান্নামী মহিলা হয়ে যাবে। ছয় নাম্বার সাদ্দা কম, স্বামীকে হারাম উপার্জনের দিকে ছেলে দেয়, উৎসাহ দেয়, 20,000 টাকা বেতন তার পার্লারে যাওয়ার বিল হয় না, এই জন্য স্বামীকে বলে অবৈধ পথে ইনকাম করো, অবৈধ পথে ইনকাম করো, বেশি করে টাকা রোজগার করো। ঘুষ খায় স্বামী, সুদ খায়, টাকা লাগিয়ে আনার পরে বন্ধু বান্ধবের মধ্যে সুদ খেয়ে সেই টাকা নিয়ে বিবিকে দেয়, বিবি তাতেই খুশি হয়ে যায়। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই চরিত্রগুলো যেই মহিলার থাকবে অবশ্যই সেটা জাহান্নামী মহিলাদের চরিত্র। প্রিয় ভাইয়েরা আমার, সুন্দর করে ভালো করে খেয়াল করুন, সাত নাম্বার হলো বাররাকা, যেই মহিলা তার স্বামীকে ধরে মাঝে মাঝে মারে, এই পৃথিবীতে সর্বপ্রথম স্বামীকে ধরে মেরেছিল যেই মহিলা সেটা হলো আবু জাহেলের স্ত্রী নাকেরা। আজকের জীবনে আজকের যুগেও যদি কোনো মহিলা তার স্বামীকে ধরে মারে, মনে করতে হবে নাকেরা চরিত্র আর তার চরিত্রের মধ্যে কোনো পার্থক্য নাই। এখনকার বর্তমান মেয়েরা হয়ে গিয়েছে এরকম, স্বামী যদি একটা মারে ও আরো দুইটা মারে, গোটা সংসার জীবনটা জাহান্নামের আগুন বানিয়ে ফেলেছে। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দাজ্জাল আসার আগে এই সাত প্রকার মহিলা বের হবে। আজকের সমাজে যদি আপনি খেয়াল করেন তাহলে ভালো করে বুঝতে পারবেন এই সাত শ্রেণীর মহিলা আজকের সমাজে চলে এসেছে, আল্লাহ নবীজির অগ্রিম কথাটা এখন বাস্তবে রূপ নিয়েছে।